সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ছত্রাকনাশক পরিস্থিতি পর্বে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমাদের চেনা জানা এবং বহুল ব্যবহৃত একটি ছত্রাকনাশক হল ম্যানকোজেব। ম্যানকোজেব হল সালফার শ্রেণীর ডাইথায়োকার্বোমেট শ্রেণীর অন্তর্গত ছত্রাকনাশক। ম্যানকোজেব তৈরি করা হয় জিঙ্ক লবণের সাথে ম্যানেব মিশিয়ে ম্যানকোজেব তৈরি করা হয়। এই ম্যানকোজেবের মধ্যে 16-20% থেকে আছে ম্যাঙ্গানিজ এবং 2% থেকে জিঙ্ক। ম্যানকোজেব সাধারণত হলুদ বর্ণের হয়ে থাকে। এই ম্যানকোজেব বিশুদ্ধ অবস্থায় খুবই অস্থায়ী এবং পরিবেশের সাথে সহজেই মিশে যেতে পারে, ফলে উচ্চ তাপমাত্রায় ম্যানকোজেবের কার্যকারিতা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ম্যানকোজেব কীভাবে কাজ করে? ম্যানকোজেব হল স্পর্শজনিত বহুমুখী গুণসম্পন্ন ছত্রাকনাশক। এটি নন সিস্টেমিক ছত্রাকনাশক, অর্থাৎ শুধুমাত্র স্পর্শক্রিয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে এবং এটি আমাদের গাছের রোগ হোক বা নাই হোক আগাম পরিচর্যা হিসেবে এটি ব্যবহার করতে পারি। এটি কিন্তু সিস্টেমিক গুণসম্পন্ন নয়, অর্থাৎ এটি গাছের ভিতর প্রবেশ করে যে ছত্রাকের যে বংশবিস্তার এটি কিন্তু বাধাপ্রাপ্ত বা ওটাকে নষ্ট করতে পারে না। শুধুমাত্র গাছের উপরে বা গাছের বাইরে যে ছত্রাকের সংক্রমণগুলো এগুলোকে সহজেই প্রতিরোধ করতে পারে। এবং এই যে ম্যানকোজেবটা, এটি গাছে স্প্রে করার পর বাতাসের সংস্পর্শে এসে আইসোথায়োসায়ানাইডে রূপান্তরিত হয়, ফলে ছত্রাকের যে জীবাণু বা সংক্রমণটা সেটিকে সহজেই বাধাপ্রাপ্ত করতে পারে এবং ছত্রাককে সহজেই ধ্বংস করতে পারে বা ওর যে বংশবিস্তার হওয়ার যে জীবাণু বা রেণু সেটিকে নষ্ট করে দেয়। এবং এই ছত্রাকনাশকটা গাছে স্প্রে করার পর গাছে এক ধরনের প্রলেপের সৃষ্টি হয়, ফলে যে জীবাণুটা সেটি কিন্তু গাছের ভিতর আর প্রবেশ করতে পারে না। এবং এই যে ম্যানকোজেব, এটি চিলেটেড এজেন্ট হিসেবেও ভালো কাজ করে। আমরা অনেক সময় গাছে বোরন, জিঙ্ক, বিভিন্ন অনুখাদ্য কিন্তু স্প্রে করি, তো অনেক সময় সেটি পানিতে ভালো মতন মিশতে চায় না বা গলতে চায় না। তো সেক্ষেত্রে আমরা যদি এই ম্যানকোজেব দিয়ে যদি সেটিকে ব্যবহার করি তাহলে সহজেই পানিতে গুলে যেতে পারে এবং গাছের যে গাছ সহজেই সেটিকে গ্রহণ করতে পারে। ম্যানকোজেব বিষ শোধনেও কিন্তু ভালো কাজ করে। অনেক সময় বিষবাহিত যে রোগগুলো হয় সেগুলো থেকে পরিত্রাণের জন্য এই ম্যানকোজেব ব্যবহার করতে পারি, চারা শোধন করতে পারি এবং মাড়িবাহিত যে রোগগুলো হয় সেগুলো থেকেও যদি এই ম্যানকোজেব ব্যবহার করি সেই রোগের যে সংক্রমণটা সেটিও কিন্তু অনেক কম হয় এই ম্যানকোজেব ব্যবহার করলে। ম্যানকোজেব পরিবেশের যে উপকারী বন্ধু পোকা সেগুলোর জন্য কিন্তু তেমন ক্ষতিকারক না বললেই চলে। ম্যানকোজেব যেহেতু অস্থায়ী এবং সহজেই এর কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে উচ্চ তাপমাত্রায়, সেক্ষেত্রে গ্রীষ্মকালে প্রচুর তাপমাত্রা থাকলে এই ম্যানকোজেবের প্রয়োগ করা যাবে না। ম্যানকোজেব যে কেমিক্যাল কম্পোজিশন সেটা দু একদিনের ভিতর কিন্তু নষ্ট হয়ে যায়, বিশেষ করে গ্রীষ্মকালে। সেক্ষেত্রে আমরা শীতকালীন যে শাকসবজি, টমেটো, আলু এগুলোতে কিন্তু ব্যবহার করে খুব ভালো ফলাফল পেতে পারি। তো এটি শীতকালীন ব্যবহারের জন্য সবচেয়ে আদর্শ একটি ছত্রাকনাশক। যে সকল রোগের জন্য আমরা এই ম্যানকোজেব ব্যবহার করতে পারি, জলদি ধসা, নাভি ধসা, ডাউনি মিলডু, পাউডারি মিলডু, পাতায় দাগ, ফল পচা, মরিচা পড়া, চারা ধসা, কালো পচা, এই সকল রোগের বিরুদ্ধে খুব ভালো কাজ করে কিন্তু এই ম্যানকোজেব। বিশেষ করে আলু ও টমেটোতে খুবই দুর্দান্ত কাজ করে, বিশেষ করে জলদি ধসা এবং নাভি ধসার ক্ষেত্রে। এবং রোগ আক্রান্ত হওয়ার আগে কিন্তু এই ম্যানকোজেব ব্যবহার করাটাই উত্তম, সেক্ষেত্রে বেশ ভালো প্রতিরোধ করতে পারে এবং গাছে সবুজ সতেজ রাখতেও কিন্তু সাহায্য করে এই ম্যানকোজেব। ম্যানকোজেব আমাদের দেশে দুইটি ফর্মুলায় পাওয়া যায়, একটি হচ্ছে 80 WP, অন্যটি হচ্ছে 42 SC ফর্মুলেশনে। বাজারে ম্যানকোজেব
ডাব্লিউপি ফর্মুলেশনে পাওয়া যায়, বিশেষ করে সিনজেন্টার জ্যাজ বায়োক্রপ সায়েন্সের ডাইপেন M45, অটোক্রপ কেয়ারের ইন্ডোফিল M45, এসকরের ট্রাইকোজেব, একমি পেস্টিসাইডের গোল্ডম্যান প্লাস এসিয়ার নেমি স্পোর, আর লিকুইড বা সাসপেনশন কনসালটেন্ট ফর্মুলেশনে পাওয়া যায় বিশেষ করে ভারতের UPL কোম্পানির ম্যানজেড ৪২SC নামে। তো এই দুটির সবগুলো ব্যবহার করতে পারেন আপনার পছন্দের যে কোম্পানি, তো তার ভিতর যেটি হয় বা হাতের কাছে যেটা পান বিশেষ করে বিশ্বস্ত কোম্পানির যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আর এটির প্রয়োগ মাত্রা হচ্ছে যদি WP ফর্মুলেশনে প্রয়োগ করতে চান সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2-3 গ্রাম, আর যদি SC বা সাসপেনশন কনসালটেন্ট ফর্মুলেশন একটা প্রয়োগ করেন সেক্ষেত্রে 2 মিলিগ্রাম হারেই প্রয়োগ করতে হবে। এবং আমি এই ভিডিওতে বায়োক্রপ সায়েন্সের ডাইটেন M45টাই দেখিয়েছি এবং এটি আমি নিজে প্রয়োগ করছি। খুবই ভালো মানের একটি ম্যানকোজেব এবং এটি বাইরের কিন্তু নিজস্ব নাই, মার্কিন কোম্পানি দাও এগ্রো সায়েন্সের একটি, বিশেষ করে এটি তৈরি করছে দাও এগ্রো সায়েন্স ভারতের। তো দামটা হয়তো ডাইটেন M45 একটু বেশি কিন্তু কোয়ালিটিগতভাবে খুবই উন্নত মানের, যার জন্য দাম একটু বাড়ছে। আর যেহেতু বায়ার নিজেও আবিষ্কার করে নাই, ম্যানুফ্যাকচারিং করে নাই, সেক্ষেত্রে দামটা বাড়ার অন্যতম আরেকটি কারণও হতে পারে। তো দামের ব্যাপারে যেহেতু আর এই ব্যাপারে কোনো কিছু বললাম না, ভিডিওটা কেমন লাগলো সেটি জানাবেন। আশা করি ম্যানকোজেব সম্পর্কে বিস্তারিত অনেক বিষয় তুলে ধরতে পেরেছি এই ভিডিওতে। আর কারো কোনো প্রশ্ন বা জানার থাকলে কমেন্ট পোস্ট করতে পারেন। নতুন কোনো ভিডিওতে আবার হয়তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।